আজ আমি একটা খুব সহজে ব্রেকফাস্ট হয়ে যায় আমি একটা রেসিপি বানাবো, তার জন্য 1 কাপ সুজি নিলাম, 1/2 কাপ চালের গুঁড়ো নিলাম আর 1/2 কাপ দই নিয়েছি। এবার 1/2 কাপ জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব, তবে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটার তৈরি করব। একসঙ্গে একেবারে অনেকটা জল দেবো না, এখানে আমি 1/2 কাপ টোটাল 1/2 কাপ জল দিয়েছি। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করেছি, আবারও একটু জল দিলাম, দিয়ে এটা আমি পুরোটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিটের জন্য রেস্টে রেখে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি, প্যানে আমি 1 চামচ তেল দিয়ে সর্ষে আর জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে কয়েক সেকেন্ড ফ্রাই করার পর আমি এখানে কারি পাতা কুচু দিয়ে দিলাম, কারি পাতাটা কুচু কুচু করে নেওয়া, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজও কুচু কুচু করে কাটা, এখানে লঙ্কা কুচো আর আদা কুচো দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু লবণ দিয়ে এটাকে ভাজবো। তবে এটা খুব নরম ভাজা হবে, খুব ক্রাঞ্চিনেস থাকবে না। এবার আমি ক্যারেট, গ্রেট করা ক্যারেট দিয়ে দিলাম, এটাও ভালোভাবে ভেজে নিতে হবে, ভেজে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে মিশিয়ে দেবো, আর কিছুটা ধনে পাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুব সহজেই হয়ে যায়, এই বান ধোসা খুব সহজেই হয়ে যায়। এবার মিশিয়ে নেওয়ার পর আমি দেখছি একটু গাঢ়, তাই আমি সামান্য জল দেবো আর এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি এবার গুলে রাখছি। ব্যাস এইরকম, এর গোলাটা ঠিক এই রকম তৈরি হবে। এখানে আমি খাবার সোডা দিয়ে দিলাম, এখানে ইনো দেওয়া যাবে, একটা ছোট্ট কড়াই বা ছোট কোনো পাত্র দিতে হবে যাতে বানের মতন সাইজ হয়। এখানে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে আমি এখানে 1 হাতা মতো দিলাম, ঠিক বান যেরকম, বান ব্রেড যেরকম সেরকম সাইজ হবে, ওপরেও আমি ঘি দিয়ে দিলাম। এটা তেলেও হয়, আমি ঘি দিয়ে করছি, আরও বেশি সুস্বাদু হবে, আরও বেশি হেলদি হবে বলে। এখানে আমি উল্টে দেবো, এবার উল্টে দিয়ে আবারও 2 মিনিট আমি লো ফ্লেমে রাখবো, লো ফ্লেমে রেখে এটাকে তুলে নেবো। আমি তুলে নেওয়ার পর আমি আবারও কড়াইয়ের মধ্যে, দেখো আমি তুলে নিয়ে দেখাচ্ছি, দেখো ওপর সাইডটা খুব সুন্দর ভাজা হয়েছে। কড়াইয়ে আবার আমি দিয়ে দিচ্ছি ঘি, আবারও 1 হাতা দিয়ে দিলাম, ঠিক এরকম হাতার 1 হাতা দিলে একটা বান সাইজের ধোসাটা হয়ে যায়। এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা খুলে আমি আবারও 1/2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার উল্টে দিচ্ছি, উল্টে দেখো উল্টে দিয়েছি, পেছনটা সুন্দর ভাজা হয়েছে। এইভাবে আমাদের বান ধোসা হয়ে গেল। বান ধোসা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এখানে রেড চাটনি আর গ্রিন চাটনি দিয়ে আমি পরিবেশন করেছি। আমি একটা কেটে ভেঙে দেখাচ্ছি কতটা ভেতরে কতটা সফট জালি, এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একটা খেলে কিন্তু পেট ভরে যায়। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাবো।